আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করছেন শ্রীকৃষ্ণ। জীবনে চলার সঠিক পথ দেখিয়েছেন তিনি। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে। গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়ের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে, যে আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি। সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ। গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না। গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন। এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য নাকি লাভ করা সম্ভব। এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছা নাকি পূরণ করা সম্ভব। জেনে নেওয়া যাক গীতায় সাফল্য লাভের কী পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে, যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপ্নে অবিরাম সে ভাবতে থাকে। নিজের ওপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায়। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে আমাদের সব থেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করা আমাদের দরকার এবং মনকে সবসময় বলতে হবে যে আমি পারবো। শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামতে হয়, রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিতে হয়, তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। গীতায় আরও বলা হয়েছে, যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশীল হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য নিজের চোখে দেখতে পাবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার এবং কথাবার্তাও বদলে যায়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য। এই পৃথিবী সতত পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন, তাই আত্মচিন্তা ত্যাগ করো। ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও, তাহলেই এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার।